ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीपदाततं ভুবি গৃহন্তি এ ভুবিদা জনাঃ। আজ আমরা আবার সমবেত হয়েছি। আমাদের তিন দিন ধরে দুবেলা সমবেত হচ্ছিলাম, এখন আজকে আবার সেই নির্দিষ্ট সময় যে ক্লাস সেটি আমরা করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড উদ্বোধন প্রকাশন, যেটা দিনানুযায়ী করা হয়েছে, সেইটি থেকে আমরা পাঠ এবং আলোচনা করব। বিগত দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে মাস্টারমশাই একটা ভারী সুন্দর কথা বলছে, আমাদের জন্য খুব দরকারি কথা। মাস্টারমশাই বলছেন, শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রহ্মোৎসবের সময় অন্যান্য সময় কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুঠিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুটিরের বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করতেন। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হলো সেটা এই যে ভালোবাসাটা এখানে ওয়ান সাইডেড ছিল। আমাদের ক্ষেত্রে আমরা মনে করি শুধু ঠাকুরই আমাদের ভালোবাসেন, আমরা এক্স ওয়াই জেড, আনারসি বেনারসি, চিকেন বিরিয়ানি, তারপরে বাসন্তী পোলাও সব টপ ভালোবাসার পরে যদি আমাদের কিছু ভালোবাসা বেঁচে থাকে আর যদি ঠাকুরকে আমাদের দরকার পড়ে তবেই আমরা ঠাকুরকে ভালোবাসি, নাহলে ঠাকুরকে ভালোবাসার কোনো দরকার নেই। ওই যেরকম ছবিতে আছে, রোজ একটা ডিপ করে গিয়ে পেন নাম করলাম, রোজ একটু এই করলাম, ব্যাস, এর মধ্যেই আমরা নিজেদেরকে বিবদ্ধ রাখতে চাই। এই ভালোবাসাটা যেন জেনুইন হয়, শুধু তিনি ভালোবেসে যাবেন, তিনি ভালো, তার তো ভালোবাসার কাজ। কিন্তু আমরা একেবারে শেয়ানা হয়ে থাকবো তাহলে কিন্তু ভগবত কৃপা লাভ হয় না। সব বাসগুলো যদি আপনাদের এখান থেকে বেরিয়ে আমাদের গঙ্গাসাগর থেকে বেরিয়ে কচুবেরিয়া গিয়ে জড়ো হয়ে যায়, তাহলে কচুবেরিয়া থেকে গিয়ে সব গঙ্গাসাগরে জড়ো হয়ে যায়, তাহলে কচুবেরিয়ায় এই যে এত যে যাত্রী আসছে তাদের কিন্তু যাত্রী পরিবহন হবে না, সবাইকে বসে থাকতে হবে অথবা 11 নম্বর নিজের পায়ের ওপর ইয়ে করে রওনা দিতে হবে। এটা কিন্তু কখনো হয় না। ভালোবাসাটা উপক্ষে থাকা দরকার। আবার কীরকম ভালোবাসা আমাদের, যেটা আমরা খুব গোলমাল করে দিই, আমাদের ভালোবাসা টু সাম এক্সটেন্ট লোক দেখানো হয়েছে। যতক্ষণ না আমরা পাশের লোককে দেখাতে পারছি যে আমি ঠাকুরকে ভালোবাসি, ততক্ষণ যেন ভেতরে একটা ঠান্ডা বাতাস হয় না, মানে যতক্ষণ না দেখাতে পেরেছি ততক্ষণ আমার জীবন যেন সুস্থির হলো না। বলছেন, তিনি তাহাকে কমল কুটিরে লইয়া যাইতেন। কখনো কখনো একাকী কমল কুটিরে বিতলস্থ উপাসনা কক্ষে আপন অন্তরঙ্গ জ্ঞানে ভক্তিভরে লইয়া যাইতেন ও একান্তে পূজা, ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। ভগবানের সঙ্গে আমাদের রিলেশনগুলো না খুব প্রাইভেট, আপনি যদি পাবলিক করে দেন তাহলে কিন্তু হবে না। এখন টিকটকের কল্যাণে বা রিলের কল্যাণে আমাদের প্রাইভেট লাইফও পাবলিক হয়ে গেছে। পুরসজ্জায় কী কী করছে সেটা যখন পাবলিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু কাজের কথা না। কিছু কিছু জিনিস আমরা যখন ছোটো ছিলাম, সাধু জীবনে যখন ছোটো, তখন ব্রহ্মচর্য দীক্ষা কালী পুজো অবধি আমাদের থাকতে দেওয়া হতো, ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা। তার সময় তার আগে যে কালী পুজো হয় সেই কালী পুজোতে থাকতে দেওয়া হতো। অতিথি দেবী মাইক্রোফোন অফ করতে হবে না, মুশকিল। খাবার দাবার দেখছি, হ্যাঁ, এই যে আমাদের অনলাইন খোলা আছে, সবাই দেখছে কীরকম আমরা ঠাকুরের কথা শুনছি। একসঙ্গে স্কুল থেকে বাচ্চা ফিরে এলে কী খাবে না খাবে তারও আলোচনা চলছে। আমরা দেখেছি যে আগে যখন করোনার সময় ছিল, দেখতাম যে মুড়ি খাচ্ছেন, মুড়ি চানাচুর নিয়ে বসে জমিয়ে বারান্দায় বসে খাচ্ছেন আর পাশের বাড়ির লোকের সঙ্গে গল্প করছেন। আমরাও ব্যাখ্যা করে চলেছি, এরকম জিনিসটা চলে। এটা একান্ত নির্জন, নিজের সঙ্গে ওয়ান টু ওয়ান রিলেশন। ঈশ্বর আমাদের পরম পরম আপনার জন্য, তার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু হয় না। হাটের মাঝখানে যেরকম প্রেম হয় না, সেরকম হাটের মাঝখানে ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয় না। এবং ভগবানের প্রতি ভালোবাসা তৈরি করতে গেলে আমাদের ভগবানের সঙ্গে নির্জনতার সম্পর্ক তৈরি করতে হবে। এইখানে গিয়ে থেমেছিলাম। আজকে যে অংশটা করবো এগুলো সাধারণত ওই এদিন ওখানে গেছিলেন, সেই দিন ওখানে গেছিলেন, তার বলছেন 1879 খ্রিস্টাব্দে ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করে বেলঘরের তপবনে নিয়ে যান। 15 সেপ্টেম্বর সোমবার 31শে ভাদ্র 1286 খ্রিস্টাব্দে 1286 খ্রিস্টাব্দে কৃষ্ণা চতুর্দশী তিথি, তাতে সেদিন তিনি নিয়ে গেছিলেন। আবার 21শে সেপ্টেম্বর অমল কুটিরের উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় ঠাকুর সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তাহার ফটো নেওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান, সমাধিস্থ আর হৃদয় ধরিয়াছেন। 22শে অক্টোবর 6 কার্তিক 1286 খ্রিস্টাব্দ বুধবার মহাষ্টমী মহানবমী তিথিতে এসব দক্ষিণেশ্বরে গিয়ে তাকে দর্শন করেছিল। 1279 খ্রিস্টাব্দে 29শে অক্টোবর বুধবার 1879 খ্রিস্টাব্দে 29শে অক্টোবর বুধবার 13ই কার্তিক 1286 কোজাগরী পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করতে যান। শ্রীমানের সঙ্গে একখানা বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত সঙ্গে, পতাকা, পুষ্পপল্লব, ফুল, করতার বেদি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধুনি তীরে হরি বলেতে বুঝি প্রেম দাতা নিতাই এসেছে। এই গান গাইতে গাইতে ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটিতে হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিল। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন তাহাদের মাঝে ঠাকুর সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পরে বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করেছিলেন। আমাদের মনে হতে পারে এটা যেন একটা ডকুমেন্টারি এভিডেন্স দেওয়া হয়েছে, কেশব এত তারিখে এসেছিলেন, কেশব অত তারিখে এসেছিলেন, কেশব অত তারিখে এসেছিলেন। কিন্তু দেখুন, ঘটনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ভাদ্র মাসে সেপ্টেম্বর চলছে, তার মধ্যে ভাদ্র উৎসবে তিনি নিয়ে গেছিলেন। আবার 15ই সেপ্টেম্বর তিনি ঠাকুরকে নিয়ে গেছিলেন। আবার তিনি 21শে সেপ্টেম্বর তিনি নিয়ে গেছিলেন। এখন কেশবচন্দ্র সেন ব্রাহ্ম নেতা, তার বক্তৃতা শোনার জন্য সবাই অপেক্ষা করে আছেন। বিশেষ করে মহারানী ভিক্টোরিয়া তিনি অপেক্ষা করে আছেন। সে মজেছে একজন নিরক্ষর মানুষের কাছে। এত ভালোবাসা বারবার দেখেও তার জন্য হচ্ছে না। আবার 22শে অক্টোবর 21শে সেপ্টেম্বর হয়ে যাওয়ার পরে আবার 22শে অক্টোবর তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। এর মধ্যেই ঠাকুরের ওই গভীর ভাব সমাধির ছবি, যেটা আমরা সাধারণত দেখে থাকি, সেই ছবিটা এখন আর পাওয়া যায় না, অরিজিনাল ছবি। এখন শুধুমাত্র ঠাকুর, হৃদয়রাম কোথাও থাকে, কোথাও হৃদয়রাম নেই। আগেকার দিনে অনেক বাড়িতে, আমি আমার মামার বাড়িতে অরিজিনাল ছবিটি দেখেছিলাম, সেখানে ঠাকুর দণ্ডায়মান, তাকে ধরে আছেন কেশবচন্দ্র এই হৃদয়রাম, এবং অন্যান্য ভক্তরা মেঝেতে বসে আছেন, তাদেরও ছবি আছে। মূল ছবিটায় সবাইকে নিয়ে ছবিটা ছিল। এখন ক্রপ করতে করতে সবাইকেই মোটামুটিভাবে বাদ দেওয়া হয়ে গেছে। আসলে আমরা বুঝে উঠতে পারছি না কাকে নেব আর কাকে ছাড়ব। কিন্তু যেটা কথা হচ্ছে, সেখানে এই ছবিটা বলে যে তাদের এমন দিব্য উচ্চ ভাবের আলোচনা হতো যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যেত, তার মন বাহ্য ভূমিতে থাকত না। দেখুন, ভক্তের সঙ্গে ভগবানের দেখা। আমরা যখন এই ভক্তদের সঙ্গে দেখা হয়, দেখবেন ক্লাস শেষ হয়ে গেলে দেখবেন, আমি তো কাশুন্দিয়া, নাগেরবাজার বিভিন্ন জায়গায় যাই, বলতে আমাদের সেন্টারে যাই, বাইরের সেন্টারেও যাই। এই আলোচনা হয়ে গেল, ব্যাস। একটি মিনিটও সময় লাগে না। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো মা শুরু করে দেবেন, আমার বকা চোখা কেউ করেন না, এই কচর 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 করেন। ফলে যে উচ্চ ভাব, যে উচ্চ চিন্তা যে আমরা আলোচনা করি, সেটা আমরা বাড়ি অব্দি বয়ে নিয়ে চিনতে পারি। ক্ষতি আর অন্য কারণ হয় না, ক্ষতি আমাদেরই হয়। আমরা যেরকম যে আসেন সেরকমই চলে যাই। পূজ্যপাত লোকেশ্বরানন্দজি মহারাজ তখন শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে বলতেন, বলরামন্দজি। আমরা তখন ছাত্র, স্কুল ক্লাস পেরিয়েছি, তখনও স্কুলে পড়ি, লেভেলে পড়ি। আমরা যেতাম মহারাজের কথা শুনতে। একদিন মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। বলরাম মন্দিরের ঠিক অপোজিট দিকে এখন আর সেই গুমটিটা নেই, একটা গুমটি ছিল, সেখানে সিগারেট বিক্রি হতো। আর সেই সিগারেটে আগুন ধরানোর জন্য একটা দড়ি থাকতো, আর তাতে একটু আগুন লাগানো থাকতো। মহারাজ বলতেন যে তোমরা কত ভালো ভালো ভাব শুনবে বলে এসেছো, শূন্য হয়ে শুনতে এসেছো, তারপরে এই ভাবগুলো সব পূর্ণ করে দিত। তারপরে যেই বলরাম মন্দিরের গেট পেরোলে 25% বিক্রি, তারপরে বন্ধুদের সাথে দেখা হলো 25% বিক্রি, তারপরে ওপারে গিয়ে সিগারেটের দোকানে গিয়ে একটা সিগারেট কিনবে। মহারাজ লক্ষ্য করতেন ওই দড়িতে আগুন লাগালে, তারপরে একটা নিয়ে ফু ফু করছে, আবার 25% বিক্রি, তারপরে আবার আরেকবার ধরলে, আবার টান দিলে আবার 25% বিক্রি, তারপরে আবার টান দিলে বাকি যেটুকু ছিল সবটুকু বেরিয়ে গেল। যেমন শূন্যে শূন্য এসেছিলে, তেমনি শূন্য হাতে বেরিয়ে গেল। আমাদের প্রশ্ন ছিল যেন কেন আমরা সমৃদ্ধ করি না। আমরা আলোচনা করি, আমরা নানা রকমের করতে চাই, এই সভা সমাবেশে যেতে চাই, আমরা নিজেরা সাধন ভজন করি, আমরা নিজেরা পড়াশোনা করি। কেন আমরা এটাকে ধরে রাখতে পারি না? কেন আমরা জীবনে এটাকে ক্যারি করতে পারি না? তার কারণ হচ্ছে আমরা চাই না, তাই ক্যারি করতে পারি। আমরা চাই খাবার, দেখবেন যেটা অপ্রয়োজনীয় জিনিস, যেটা আপনি হজম করতে পারছেন না, সেটা কিন্তু বেরিয়ে যাবে আপনার শরীর থেকে। কিন্তু যেটা প্রয়োজনীয় জিনিস, সেটা আপনার শরীরে রক্ততে থাকবে, আপনাকে পুষ্ট করবে, আপনাকে সতেজ করবে। আমাদের এটা বুঝে নিতে হবে, সবটুকু না নিলেও আমার দরকারি কিছু জিনিস নেওয়াটা খুব জরুরি, ভীষণ জরুরি। এই যে কেশব, এই ঘটনাটাই যে বারবার বারবার যাচ্ছে, তার মনে হচ্ছে তিনি তো অত লেখাপড়া জানা মানুষ, অত পণ্ডিত মানুষ, তার মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের সংগ্রহ করলে, পুনঃ পুনঃ সংগ্রহ করলে এইটা ভাবটা যায়। ঠাকুরের একটা ভারী সুন্দর ছবি আছে, মানে তোলা ছবি না, লেখা ছবি আছে। মাস্টারমশাই দেখছে যে হাঁসপুকুরের ধারে, হাঁসপুকুর যেটা আছে সেইখানে নরেন্দ্রনাথ মুখ ধুতে গিয়েছে, আর পেছন পেছন ঠাকুর তার সঙ্গে গিয়েছেন। উপরে যে বাঁধানো চাতাল, সেই চাতালে ঠাকুর দাঁড়িয়ে আছেন, কোমরে হাত দিয়ে, আর বলছেন, বুঝলি মাঝে মাঝে আসবি, মাঝে মাঝে না এলে সম্পর্কটা ঘনিষ্ঠ হবে না। আমরা যখন ছোট ছিলাম মহারাজরা সবাই বলতেন আসতে, মাঝে মাঝে আসতে। ভাবটিকে গ্রহণ করতে গেলে আমাদের এই ভাবটির সঙ্গে নিত্য সম্পর্ক স্থাপন করা দরকার, কারণ বেশিরভাগ জিনিসে আমরা ভুলে যাব। তাই আপ্রাণ চেষ্টা করতে হবে তাকে ধরে রাখা। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটা ছোট্ট বিষয় বলা আছে, ঠাকুরের বিয়ের গল্প আছে, সেখানে ঠাকুরকে অপরূপ সুন্দর দেখাচ্ছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। পুঁথিকার লিখছেন যে পূর্ব পূর্ব অবতারে তিনি যেমন তার গ্ল্যামার নিয়ে এসেছিলেন, এই অবতারে তার একটু গ্ল্যামার নেই, তার ওই যে সেই মুকুট নেই, অস্ত্রশস্ত্র নেই, কিছু নেই। এবারে শুধু সৌন্দর্য নিয়ে এসেছে, চওড়া কপাল, কালো নাক, টানা টানা চোখ, চোখ শেষ হলে কান, পাতলা পাতলা ঠোঁট, মরালির মতো গ্রীবা, চওড়া বুক, আজানো লম্বিত হাত, লম্বা লম্বা সুন্দর নরম পা, আর হরিতালের মতো গায়ের। তিনি বলছেন, পুঁথিকার বলছেন, আমরা সব ভুলে যাই। কেন ভুলে যাই? আমাদের তো চাহিদা থাকে, এবং চাহিদা থাকার জন্য আমাদের মন সবসময় এই রজ আর তমর মধ্যেই ঘোরাফেরা করে। হয় আমরা ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছি, টিভি সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, আর নাহলে জেগে উঠলেই মনে হচ্ছে এই আর মাত্র কত 141 দিন বাকি আছে দুর্গা পুজোয় কি কিনতে হবে। দেখুন, এর বাইরে আমাদের কোনোরকম কোনো কিছু চিন্তা আসছে না। আমার যে সময় পেরিয়ে যাচ্ছে দুর্গা পুজোর আগে, একটু চণ্ডী পাঠ করবো, একটু নিজেকে মানসিকভাবে তৈরি করবো, জগন্মাতাকে মূর্তির বদলে মানুষ হিসেবে দেখবো, এই যে আমাদের নানা ধরনের ইচ্ছা, এইগুলো কোনোটা আমাদের চাই। নিজেরাই নিজেদের প্রশ্ন করবেন, কতজন দুর্গা পুজোকে এইভাবে প্রস্তুতি নিয়েছে যে এই পুজোয় সম্পূর্ণ মন প্রাণ ভগবানের জন্য উৎসর্গ করব, আমি প্রতিমা দেখব, আনন্দ করব, সব কিছু করব, কিন্তু তিনি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া রূপ ধারণ করে এসেছে। গানে আছে না, নিরাকারা কৃপা করি সাজিদে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী সে যে কোটি সৌদাগরিমা, জাগ জাগ যোগেশ্বরী জাগ জগেশ্বরী। আমরা আমাদের হৃদয়ে এই দিব্য ভাবকে জাগানোর সামান্যতম চেষ্টাটুকু করি, এবং সেই কারণে আমাদের মনের ভেতর কিছু জাগে না, আমরা ধরে রাখতে পারি। প্রতিকার বলছেন, সেই কারণে ভগবান এবার এই রূপ ধারণ করে এলেন। এই রূপটা হচ্ছে সম্পূর্ণ সত্যগুণে, একেবারে সত্যগুণময়। যে আমরা যদি শ্রীরামকৃষ্ণের কথাও ভুলে যাই, শ্রীরামকৃষ্ণের লীলাও ভুলে যাই, যে মুহূর্তে মনের ভেতরে শ্রীরামকৃষ্ণের রূপ মনে করবে, আমরা সেই সত্যময় অবস্থায় পৌঁছে যাব। আমাদের মন তখন অন্য আর কোনো কিছু চাইবে না, শুধু এটাকে চিন্তা করবে। এই কারণে বারবার তার কাছে আসা, তার মূর্তিটি যেন আমরা মনের মধ্যে একেবারে গেঁথে নিতে পারি, যাতে যে কোনো অবস্থায়, জীবনের যে কোনো সময় আমরা তাকে ছাড়া আর কাউকে না খুঁজে পাই। দেখুন, হৃদয়রামের আছে, হৃদয়রামের মনে হয়েছিল তার মামা শ্রীরামকৃষ্ণ, তার মামা, অতএব তিনি সাধন ভজন করে যখন এই শক্তি, আধ্যাত্মিক শক্তি অর্জন করেছেন, ভাগনাও সাধন ভজন করে শক্তি অর্জন করবেন। যখন সাধন ভজন করে শক্তি অর্জন করতে গেলেন, তখন সাধন বাধা উপস্থিত হল, তখন কিন্তু অন্য কারুর কথা তার মনে হলো না, শুধু তার মামার কথা মনে হল। বলছে, মামা তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও। এই জগৎ সংসারে আমরা বারবার, আমি শ্লোকটা বারবারের কথা বলি, যে দৈব আমাদের বিশ্বরূপ দর্শন যোগে যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন অর্জুন, তখন তার মনে হলো যে জগৎ সংসারে আর কাউকে কিচ্ছু জানার দরকার নেই, এই জগৎ সংসারে কোনো কিছুতে আর আমার দরকার নেই, কারণ সবাই যখন আমাকে ছেড়ে চলে যাবে, একমাত্র তিনি আমায় রক্ষা করবেন, তিনি ছাড়া আর আমাকে কেউ রক্ষা করতে পারে না, কারণ কোনো ক্ষমতাই নেই। সেই কারণে যদি কিছু জানতে হয়, তাহলে একমাত্র তোমাকেই জানব, তোমাকে ছাড়া আর অন্য কোনো কিছুকে আমি জানতে চাই না, আমি জানতে চাই না, আমি জানতে চাই না। এই কথা তিনি বারবার বলছেন। এই কখনো আমার আর অন্য কোনো কিছু আমার জানার ইচ্ছা নেই, কারণ আমি বুঝে গেছি এই জগৎ সংসারে যদি কেউ আমায় রক্ষা করে, একমাত্র তুমি, তুমি আমায় রক্ষা করবে, কেউ রক্ষা করবে না, সবাই ছেড়ে চলে যাবে। এই যে এত পয়সা খরচা করে এত বিয়ে টিয়ে হচ্ছে, এত আগুনের পিছনে আপনারা ঘুরছেন, এত চতুর্দিকে এই নানা রকম কিছু হচ্ছে, কিন্তু দেখুন আমরা কেউ থাকি না সঙ্গে, হয় কর্তা থাকছে, নাহলে গিন্নি থাকছেন, নাহলে দুজনের মধ্যে আলাদা আলাদা হয়ে যাচ্ছেন। একাদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোক শ্রীরামকৃষ্ণ বিষয় বলতে গিয়ে মাস্টারমশাই এটা বলেছেন, কমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম ধানম তমব্যয় শাশ্বত ধর্মগ্রন্থা সনাতনস্থম পুরুষম মতোমি। তুমি সেই সনাতন ধর্ম রক্ষাকারী পুরুষ, তুমি সেই অক্ষরকে ধরে রেখেছ। শুধু তাই নয়, তমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরমম নিধান। তুমি আমার একমাত্র আশ্রয়, সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে, তুমি আমার একমাত্র আশ্রয়। তাই যদি জানতে হয়, যদি বুঝতে হয়, শুধু তোমাকে বুঝবো। এই কেশবচন্দ্র সেন এত ঘোরাঘুরি করার পরে তাঁরই অনুভব হয়েছিল। সেইখানে শ্রীরামকৃষ্ণের প্রতি তার একটা ভালোবাসা, ঠাকুরও তাকে খুব ভালোবাসতেন। আমরা যে শ্রীরামকৃষ্ণকে পাগল মনে করি, সেই শ্রীরামকৃষ্ণ কেশবের অসুস্থতায় পীড়িত হচ্ছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন, মাগো যদি কেশব না থাকে কলকাতায় গিয়ে আমি কার সাথে কথা বলব। ভেবে দেখুন, এই পাগল লোকের কথা বলার আর দ্বিতীয় কোন লোক নেই কেশবচন্দ্র সেন ছাড়া। কি হাই স্ট্যান্ডার্ড তার। মাস্টারমশাই গিয়ে দর্শন করতে এসেছেন, কেশবচন্দ্র দর্শন করতেছেন একাকী নয়। ভেবে দেখুন কত লোক এসেছে, একখানা স্টিমার, একটা বজরা, ছখানি নৌকা, দুখানি ডিঙি, আর 80 জন ভক্ত এসেছে তখনকার দিনে। আমরা এই 25 জনকে জোগাড় করতে আমাদের জীব এতখানি বেরিয়ে যাচ্ছে। আর সেই যুগে দক্ষিণেশ্বরের মতো জায়গায় কেশবচন্দ্র কলকাতায় এলিট সোসাইটি থেকে খুঁজে খুঁজে 80 জনকে নিয়ে গেছে। শুধু তারা তাই নিয়ে যাচ্ছেন না, কীর্তনিয়া দল তারা গাইছে, গাইতে গাইতে সুরধ্বনি তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা তাই এসেছে। যখন এই গান হচ্ছে তখন গভীর ভাব সমাধিতে মগ্ন। এই দিনকে এই বাঁধাঘাটে পূর্ণিমার রাতে কেশবচন্দ্র সেন উপাসনা করেছিল। উপাসনার পর ঠাকুর বলছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভগবৎ ভক্ত ভগবান। কেশবাবী ব্রাহ্ম ভক্ত সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করতে লাগল। মন্ত্রগুলো কি? প্রথমটা আছে ব্রহ্ম আত্মা ভগবান, জগদীশ্বর যিনি কখনো কোনো কিছু অবয়বের মধ্যে আসেন না, সেই পরম পুরুষ যিনি ছড়িয়ে আছেন এই জগতে সব কিছুর মধ্যে। ছড়ায় রয়েছে, জড়ায় রয়েছে, নিখিল ব্রহ্মময় আমি তোমারই গায়ে যাই। এ হচ্ছে ব্রহ্মস্বর। তার প্রকাশ কোথায় দেখি? মানুষের হৃদয়। মানুষের হৃদয় কোথায় প্রকাশ দেখি? তার আত্মস্বরূপের মধ্যে। আর বলছেন ব্রহ্ম আত্মা ভগবান। ভগ শব্দের অর্থ হচ্ছে আমরা যত রকমের ভালো গুণ কল্পনা করতে পারি সেই ভালো গুণের ঘনীভূত রূপ। তাই ব্রহ্মের স্বরূপ তাকে জানার জন্য ভগবান রূপ সৃষ্টি করেছেন। আমাদের সকলে ব্রহ্মকে ধরতে পারে না। আমার সুযোগ হয়েছিল মেনকা ঠাকুরের কাছে গান শেখার। তিনি ব্রাহ্ম ছিলেন, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতনি, ব্রাহ্ম ছিলেন। আবার একই সঙ্গে তিনি পরম পূজনীয় শঙ্করানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছেন। আমার সুযোগ হয়েছিল যখন মাঘোৎসব হতো তখন উনি আমাকে ট্যাঁকে করে বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে গান গাইতে বা গান শুনতে নিয়ে যেতেন। এখন যেরকম ব্রাহ্মণ সমাজ আছে, সেরকম আপনারা ঠাকুরের মন্দির টন্দিরে আসেন, আবার ভক্তদের বাড়িতেও ছোটো ছোটো করে হয়, ঠিক সেরকম ব্রাহ্ম ভক্তদের বাড়িতেও মাঘোৎসব হয়। উনি যাওয়ার সময় ওনার একটা স্টাইল ছিল, এই কুনি দিয়ে গুঁতো মারত। এই কুনি দিয়ে গুঁতো মেরে মেরে আমাকে বলছেন, দেখ ওখানে গিয়ে বলতে পারবো না এ ব্রাহ্ম ব্রাহ্মণটা, গিয়ে দেখবি ব্রাহ্ম ভক্তদের এমন ব্রহ্মে একেবারে লীন হয়ে আছে সেই জন্য ব্লটিং পেপার দিয়ে তাদের জীবনের সমস্ত রস শুকিয়ে নিয়েছে। হাসলেও যেন তারা একেবারে দ্বৈতবাদী হয়েছে। আমরা গেলাম সেই ব্রাহ্মণটার বাড়িতে, সল্টলেক একটি বাড়িতে গিয়েছিলাম এই সি ব্লকে। সেইখানে গিয়ে খুব উপাসনা প্রসন্ন হলো। আর তিনি মেনকা ঠাকুর আমাকে সেই ব্রাহ্ম ব্রাহ্মিকাদের দেখাচ্ছেন আর কুনি দিয়ে গুঁতো মারছেন। তারা এবারে ব্লটিং পেপারের মতো, যেহেতু ব্রহ্মের উপাসনা করছেন তাদের আর দ্বিতীয় কোনো সত্তা নেই। ঠাকুর একটি কথা বোঝানোর জন্য বলছেন, ব্রহ্মস্বরূপ তিনি আত্মারূপে বিকশিত হন, তিনি ভগবান রূপে বিকশিত হন। ব্রহ্ম মায়া জীব জগৎ, ব্রহ্ম যখন মায়াকে আবরণ করেন, মায়াকে ধরেন, তখন এই জীব জগৎ সংসার সব কিছু দৃশ্যমান হয়। তিনি যখন নিজের মায়াতে নিজে থেকে বদ্ধ করেন তখনই যা কিছু জীবজগৎ সবই সৃষ্টি হয়। দেখবেন আমরা সবাই ব্রহ্মস্বরূপ, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা খেলির মা, পচির মা, বুচির মা, এইতেই একেবারে আটকে আছি। আমি যে ঈশ্বরের সন্তান এটা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে ওই যে বিরাট সত্তা সেইটার সঙ্গে একীভূত এমন করে ফেলেছি আমার যে একটা আইডেন্টিটি আছে সেটা আমি কিছুতেই বুঝতে পারি। এই মায়েরা যারা কেক বানান, পেস্ট্রি বিস্কিট বানান, এই বিস্কিট বানানোর সময় যে যে ব্যাটারটা সেটাকে লম্বা করে টেবিলে ইয়ে করা হয়, বেলে ফেলা হয়, তারপর ছোট্ট ছোট্ট আকার আছে সেই দিয়ে কিউব দিয়ে 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 তার থেকে ছোট ছোট আকার দেওয়া হয়। তারপর তাতে বাটার ব্রাশ করে যখন এর মধ্যে ঢোকায়, ওভেনের মধ্যে ঢোকানো হয়, তখন কিন্তু সেই নানা রকমের বিস্কুট তৈরি হয়, হাতি ঘোড়া নানা রকমের বিস্কুট। ব্রহ্ম হলেন ওই সম্পূর্ণতা, আর তিনি যখন সৃষ্ট হবেন ভেবে রেখেছেন, তখন ওই ছোট্ট ছোট্ট মোল্ডগুলো তিনি ব্যবহার করেন, আর তার উপর তার মায়ার আবরণী বাটার ব্রাশ দেন। তারপরে সংসারের মধ্যে তিনি আমাদের পাঠান, আর এই সংসারের মধ্যে থেকে এক একটা আলাদা আলাদা বিস্কুট আমরা তৈরি করি, কেউ হাতি কেউ ঘোড়া। কিন্তু ভুলে যাবেন না, আমরা সবাই সেই ব্রহ্মের স্বরূপ। আমরা চাই না জানতে, আমরা ভাবি জানলে কোথায় সব লীলা খেলা শেষ হয়ে যাবে। তারপরে বলছেন ভাগবত ভক্ত ভগবান, এই তিনটে জিনিস এক, তিনি এক। ঠাকুরের এটি দর্শন হল ঠাকুর যখন মধুরভাবে সাধন করছেন। একদিন তিনি দেখলেন শ্রীকৃষ্ণ মন্দিরে, রাধা গোবিন্দের রাধাকান্তের মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে। ভাগবত পাঠ হতে তিনি দেখলেন শ্রীকৃষ্ণের পায়ের থেকে একটি আলোক, দড়ির মতো একটি আলোক বেরিয়ে এসে ভাগবত গ্রন্থকে স্পর্শ করল। তারপরে সেই ভাগবত গ্রন্থ তাঁর হৃদয়কে স্পর্শ করে আবার শ্রীকৃষ্ণের বিলীন হয়ে গেল। এই তিনটি প্রয়োজন, ভগবানের স্বরূপকে চিন্তা করা প্রয়োজন, তার জন্য একটা রূপ দরকার হয়। ভগবানের লীলাকে চিন্তা করার জন্য গ্রন্থের দরকার হয়, কারণ গ্রন্থে ভগবানের লীলার কথা বর্ণনা করা আছে। আর শুধু ভগবানের স্বরূপ নয়, ভগবানের লীলা নয়, সেটা অনুভব করার জন্য একটা হৃদয় দরকার। আমাদের যদি হৃদয় না থাকে, আমরা যদি ভগবানকে হৃদয় অনুভব করতে না পারি, তাহলে কিন্তু বৃথা। তাই তিনি এক, একে তিনি। শ্রীরামকৃষ্ণ আবার বলিলেন গুরুকৃষ্ণ বৈষ্ণব। তখন যেসব আনন্দে হাসিতে হাসিতে বলিতে লাগলেন এখন অত দূর নয়। গুরুকৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি, লোকে বলব গোড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা ব্রাহ্মণরা যত দূর পারো তাহাই বল। এই গুরুকৃষ্ণ বৈষ্ণব হলে সেই বিরাট ব্রহ্মময় সত্তাকে লিমিট করতে করতে ছোট করে দেওয়া যায়। ঠাকুরের এইটা একটা স্পেশালিটি, যেটার জন্য আমরা ঠাকুরের সবাই ফিদা। আমাদের জন্য লিবার্টি দেওয়া আছে, আপনাকে মন্ত্র দীক্ষা দিয়েছে, বলা আছে দুবার জপ ধ্যান করতে হবে, আপনি সকালে করবেন, বিকেলে করবেন, যখন সময় পাবে তখন করবেন। যদি অফিস থেকে ফিরে এসে করতে পারেন করবেন, যদি না পারেন রাত্রিরে শুতে যাওয়ার আগে করবেন। ইউ আর ফ্রি টু ডু, কোনো রকম বলে দেওয়া নেই। সন্ধ্যা হলো, যেই অন্ধকার হলো, সঙ্গে সঙ্গে কাজকর্ম ছেড়ে দিয়ে শুরু করে দিতে হবে, এরকমটি বলা নেই। শ্রীরামকৃষ্ণ ধর্মের লিবার্টি আমাদের কাছে প্রকাশ করেছে। কিছুদিন পরে 13ই নভেম্বর 28শে কার্তিক কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন। এটা একটা খুব দুঃখের ঘটনা। রামচন্দ্র দত্ত মেয়ে কালী পুজোর দিন মারা যান, ঘুরে মারা যান, একেবারে দক্ষে মারা গেছেন। ছোট্ট মেয়ে ঘুরে বেড়াচ্ছিল, তার গায়ে এমন আগুন লাগলো, তাকে বাঁচানো গেল। রামচন্দ্র পরম বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করেছেন, ঈশ্বরে তার কোনো রকম বিশ্বাস ছিল। তিনি এই ঘটনাটার কোনো কিছু খুঁজে পেলেন না, কারণ খুঁজে পেলেন। বিভিন্ন পণ্ডিতদের কাছে গেলেন, বৈষ্ণব আচার্যদের কাছে গেলেন, কেউ তার উত্তর দিলেন না। অবশেষে তিনি শুনলেন দক্ষিণেশ্বরে একজন পরমহংস মশাই আছেন, তাকে দেখতে এলেন। পরমহংস শুনে তিনি ভেবেছিলেন যে কৌপিং করা, হাতে চিমটে আলা, গায়ে জটা লাগানো এরকম একজন মানুষকে তিনি দেখলেন। দরজায় নক করা মাত্র দেখলেন একজন অতি সুপুরুষ দাঁড়িয়ে আছেন। তার গায়ে ওপরে কোনো কাপড় নেই, গাছাটা কাঁধেতে ফেলা রয়েছে। তিনি ওরা হাত জোর করে প্রণাম করতে, তিনি নিচু হয়ে গড় হয়ে প্রত্যাদে প্রণাম করতেন। শুধু তাই নয়, শুধু শুধু ওইখানে শেষ নয়, তিনি আবার তাদের হাত ধরে টেনে নিয়ে এসে তার ছোট খাটতে বসালেন। এই 3:30-3টের সময় তারা একদিন পৌঁছেছেন। 8টা-8:30 সময় কতক্ষণ অব্দি তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে আড্ডা মারছে, একবারে হই হই করে আড্ডা মারছে। আমাদের রামদত্ত ভুলেই গেছেন, তার মেয়ে মারা গেছে, তার যে এত শোক সবটুকু ভুলে গেছে। ঠাকুর যেন স্পঞ্জের মতো তার যাবতীয় শোকটিকে কেড়ে নিলেন আর তার মনের ভেতরে একটা নতুন ভাব দিলেন। যখন বাচ্চা জন্মায়, সৃষ্টি হয়, তখন যেমন আমরা আনন্দ করি এবং সেটাকে স্বীকৃতি দিই, ঠিক প্রত্যেকটি চলে যাওয়াকেও তেমনি স্বীকৃতি দিতে হয়, তেমনিভাবে স্বাভাবিকভাবে থাকতে হয়। প্রত্যেকের আমাদের যেমন ওষুধের গায়ে এক্সপায়ারি ডেট লাগা আছে, যে কোনো প্রক্রিয়ার পরে সেই ওষুধ আপনার যতই প্রিয় হোক, যতই পয়সা দিয়ে কিনে থাকি, এক্সপায়ারি ডেট ক্রস করে গেলে সেটা ফেলে দিতে হয়, সেটা প্রাণ বাধা। ঠিক সেই রকম আমাদের প্রত্যেকের একটা সময় আছে, সেই সময়টাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সৃষ্টিকে যদি অ্যাকসেপ্ট করি, এই ধ্বংসকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। তিনি ফিরে যাচ্ছেন, ভারী সুন্দর কথা লেখা আছে। তার মনে হচ্ছে তার প্রাণটিকে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে রেখে দিয়ে শরীরটাকে টেনে হিঁচিয়ে তিনি নিয়ে যাচ্ছেন। 1880 সালে একদিন গ্রীষ্মকালে রাম এবং মনমোহন কমল কুটিরে কেশবের সঙ্গে দেখা করতে গেছিল। তাদের ভারী জানতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কী রূপে মনে তবে। তারা বলিয়াছিলেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমাংশ সামান্য নহে, এখানে এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। তিনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হবে। অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাসকে সে রাখতে হবে। আসলে একটা কনফিউশন তৈরি হয়েছিল। রাজেন্দ্র মিত্রের উৎসব বাড়িতে উৎসব হওয়ার কথা ছিল, সেখানে ঠাকুর যেরকম যাবেন কেশবচন্দ্র সেন তার দলবল নিয়ে যাবেন। এই যেদিনকেই উৎসব হবে সেই দিন সকালবেলা, তার আগের দিন সকালে জানা গেল ব্রাহ্মণ নেতা ভাই অঘরনাথ মারা গিয়েছে। এবং ভাই অঘরনাথ মারা যাওয়াতে কেশবচন্দ্র ঠিক করলেন তিনি আজকের এই উৎসবে যাবেন। তখন তো কেশব সেন স্টার অ্যাট্রাকশন, রামকৃষ্ণ পরমহংসদেবকে কত জমেছিলেন। তাই রাজেন্দ্র মিত্র বললেন আজ বাড়িতে কোনো সভা হবে না। রামদত্তের ভীষণ রাগ, প্রচণ্ড ঝগড়াঝাটি করছেন, কিন্তু ঠিক হয়ে আছে আজ আর উৎসব হবে না। অবশেষে এরা তিনজন মিলে কেশবের কাছে গেল। কেশব কি বলেন দেখে। রাজেন্দ্র মিত্রের ভীষণ রকমের একটা ইচ্ছা জানা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কেশব কি ভাবেন। তিনি বলেছিলেন, অনেকগুলো কথা বলেছিলেন। এক হচ্ছে মহাভাবের কথা আমরা কেবলমাত্র গ্রন্থেই পড়েছি, মহাভাবটি কেমন সেটা আমরা চোখে দেখি। তার ঘরে একটা কৃষ্ণের ছবি ছিল, ছবিটা এখন খুব পপুলার হয়েছে। গাছের তলায় আমাদের যীশুখ্রিস্ট বসে ধ্যান করছেন। বলছেন যোগী কৃষ্ণ কেমন হয় এবং মহাভাব কেমন হয় এই কৃষ্ণের ছবি থেকে বোঝা যায়। চৈতন্য মহাপ্রভুর ঘটনা শুনে মনে হয় আর মহাভাব হতো, কিন্তু যেটা আমরা কেবলমাত্র পড়েছি জেনেছি, শ্রীরামকৃষ্ণ জীবনে সেটা আমরা লক্ষ্য করেছি। তার মুহুর্মুহু সমাধি এরমটা এর আগে কখনো দেখিনি। কি সুন্দর কথা বলছেন। বলছেন ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। আসল কথাটা বলেছিলেন এই, রামকৃষ্ণ পরমহংস কি লাটের মাল? তাকে যেরকম গ্লাস কেসের মতো ভালো জিনিস রাখতে হয়, ঠিক সেই রকম তাকে গ্লাস কেসের মতো ভালো জিনিসে রাখতে হয়। আমরা অনেক সময় শ্রীরামকৃষ্ণকে আমাদের টেকেন ফর গ্রান্টেড করে ফেলি। দীক্ষা হওয়ার সময় খুব আকুতি থাকে, কোনো রকমের বইগুলো পড়ি, মন্ত্রদীক্ষাও পাই, তারপরে একে তাকে বলি মন্ত্রদীক্ষা পেয়েছি, দেখো আমার বাড়িতে এসে দেখো। বিভিন্ন জায়গায় পরিচয় দিই, রোজ আমরা চিঠি পাই, আমরা ঠাকুরের ভক্ত, এত এত সালে দীক্ষা হয়েছে। নিজের গুরুর নামটাও ভুল লেখেন, আজকে না পরশু কবে একদিন দেখছেন চিঠি এসে ভূতেশ্বরানন্দজি, নিজের গুরুর নামটা রঙ্গনাথানন্দজির নাম তো ভুলভাগ লেখে, আত্মস্থানন্দজির নামও ভুল লেখে, নানা রকমের ভুল। নিজের গুরু, নিজের স্বরূপ, নিজের জীবন, নিজের লিনিয়েজ, এটা সম্পর্কে আমরা এতটুকু নেই। এই কারণে আমরা শ্রীরামকৃষ্ণের মহিমা অনুভব করতে পারি না। ইয়ার কিছুদিন পরে 1881 খ্রিস্টাব্দে মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে শ্রীরামকেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেক উপস্থিত ছিলেন। শুধু যে ঠাকুর তাকে দেখতে এসেছিলেন তা না, কেশবচন্দ্র সেন বারবার যেতেন। তখন দক্ষিণেশ্বরে যাওয়াটা এত সহজ নয়, এত সহজ ছিল না। যদি নিজের গাড়ি থাকে তাহলে দক্ষিণেশ্বর অব্দি যেতে পারে, যদি ভাড়ার গাড়ি থাকে আলমবাজার মোড় অব্দি এসে তারা ছেড়ে দেবে, বাকি রাস্তা পায়ে হেঁটে যাবে। তবু তখনকার দিনে এত মানুষ তাকে দর্শন করতে যেতেন। 1803 শতাব্দ পয়লা শ্রাবণ শুক্রবার 15 জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরেতে স্টিমারে তুলিয়া লন। এটি একটা আলাদা অধ্যায় আছে। 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মনমোহনের বাড়িতে ঠাকুর শুভাগমন করেন, উৎসব হয়। তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেছেন, শ্রীলক্ষ্য, ত্রৈলক্য প্রভৃতি গান করিয়াছিলেন। ঠাকুরের উৎসব হবে অথচ গান হবে না, তাই ত্রৈলক্ষ্যনাথ সান্যালকে কেশবচন্দ্র সেন সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। জাগো জাগো আনন্দময়ী গান হচ্ছে। সেই গান শুনে ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, সকলের সঙ্গে নাচছেন, তিনি বিভোর হয়ে নাচছেন। তাকে দেখে মনে হচ্ছে যে পদ্মবনের ভেতরে যেন হাতি ঢুকে গেছে, সব যেন তছনছ হয়ে যাচ্ছে। তিনি যেন নিজের মনের ভাব কিছুতেই চেপে রাখতে পারছেন। তারপরে আস্তে আস্তে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, এইটা আমি আছি, এইটা দরজা, এইটা কাপড়, এইরকম নানা কিছু বলতে বলতে শুনছেন। এসব অবাক বিস্ময়ে দেখছেন, যা তিনি গ্রন্থে পড়েছেন, ভাব সমাধি করেছেন, ভাব সমাধি থেকে বাহ্যভূমিতে আসার কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণ যেন লিভিং ডেমনস্ট্রেশন দিয়ে যাচ্ছেন। এসব হতবাক হয়ে দেখছেন। এই এক জায়গায় ভক্তরা জিজ্ঞাসা করেছিল, সবাই তো উথাল পাথাল হল, কিন্তু তাহলে সবার মনের ভেতরে শ্রীরামকৃষ্ণের এই ভাবটা কেন গেল না? তার কারণ হচ্ছে সবাই প্রস্তুত ছিল না তাকে গ্রহণ করা। এই দিনের ঘটনা ভারী সুন্দর বর্ণনা আছে। মনমোহন মিত্রের মা শ্যামা সুন্দরী দেবী, তিনি শ্রীরামকৃষ্ণকে নিয়ে উপরে উঠছিলেন। ঠাকুরের সঙ্গে মনমোহন যাচ্ছেন, শ্যামা সুন্দরী দেবী পেছন পেছন যাচ্ছেন। তারা হাতে একটা ভিজে কাপড় আর হাতে একটা জলের ডাবু। ঠাকুর একটা একটা করে সিঁড়ি অতিক্রম করছেন, আর তিনি সেই সিঁড়িটি মুছে দিচ্ছেন, তাতে শ্রীরামকৃষ্ণের পায়ের ধুলো অন্য কেউ যেন না মারায়। আমাদের মনে হতে পারে এটা খুব বাড়াবাড়, কিন্তু এটা ভক্তির একটি প্রকাশ। সেই দিন যখন খাওয়া দাওয়া হলো, সঙ্গে সঙ্গে সবাই মিলে ঠিক করেছে পরের দিন কোথায় হবে। এই পরের দিনটি ঠিক হলো 1881 খ্রিস্টাব্দে রাজেন্দ্র মিত্রের বাড়িতে। অপূর্ব সেই বর্ণনা আছে, রাজেন্দ্র মিত্রের বাড়িতে ঠাকুর এসেছেন। তার আগে তো সকাল থেকে হইচই হচ্ছে। যখন কেশবকে জিজ্ঞাসা করা হল, এখানে বর্ণনায় আছে, আমরা পড়ব। বলছে কেশবকে যখন সংবাদ দেওয়া হলো, এই 1881 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচু চ্যাটার্জি স্ট্রিটে। রাজেন্দ্র রাম মনমোহনের মেষমশাই। রাম মনমোহন, ব্রাহ্মভক্ত রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন, নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন ভাই অঘরনাথের শোকে অশৌচ গ্রহণ করেছিলেন। প্রচারক ভাই অঘরনাথ 8ই ডিসেম্বর বৃহস্পতিবারে লখনৌ নগরীতে শরীর ত্যাগ করেন। সকলে মনে করলেন কেশব বুঝি আসতে পারবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মশায় আসবেন আর আমি যাব না? অবশ্যই যাব, অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাব। কেশবচন্দ্র সেন আসবেন ঠিক হল। বাড়িটা এখন আর নেই, বাড়িটা ভেঙে গেছে। অনেক বছর অবধি আমরাও বেশ ধারবেলা সাধু হওয়ার পরেও দেখেছি বাড়িটা ছিল, এবং বাড়ির মালিক যারা ছিলেন আস্তে আস্তে কমে গেছিলেন, একজন দুজন মাত্র বেঁচে ছিলেন, সবাই মারা গিয়েছিলেন। তারা ওই বাড়িটি, ওই ঘরটি যে ঘরে ঠাকুর এসেছিলেন সেই ঘরটিকে শেষ অবধি ধরে রাখার চেষ্টা করেছিলেন। ওখানে একটা বিরাট দোতলা সমান একটা ছবি ছিল, সেই ছবিতে ওমকারের মধ্যে শ্রীরামকৃষ্ণের এই শ্রীকৃষ্ণের মূর্তি ছিল। ঘরটা নিত্য পরিষ্কার পরিচ্ছন্ন হতো এবং রামকৃষ্ণ ভক্তদের জানলা দিয়ে সেটা দেখার অধিকার ছিল। নতুন যিনি কিনেছেন তিনি অবাঙালি, তিনি বাড়িটা সম্পূর্ণ ভেঙে ফেলে ওই জায়গায় নতুন বাড়ি করেছেন, আর সেই ঘরটা এখন গ্যারেজ হয়ে গেছে, সেখানে গাড়ি থাকে। আমরা যখন কথামৃত ভবনে যাই তখন এই বাড়িটার সামনে একটুখানি দাঁড়াই। এই পুরো উত্তর কলকাতা সবটুকুতে শ্রীরামকৃষ্ণের পায়ের তুলিতে বর্ণনা আছে, অন্ধকার আকাশ সেখানে টিপ টিপ করে একটা একটা করে তারা উঠে পড়ে, কিন্তু সেই তারাগুলো নিজেদের আলোকিত মনে করে না। যখন অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে তখন জগৎ সংসার আলোকিত হয়ে যায়, আর ওই তারাগুলো নিজেদের আলোকিত মনে করে। ঠিক সেই রকম রাজেন্দ্র মিত্রের বাড়িতে বহু ভক্ত এসে দাঁড়িয়ে আছেন, তারা শ্রীরামকৃষ্ণকে দেখবেন। এত লোক এসেছেন, রাজেন্দ্র মিত্রের বাড়ি বেশ বড়, সেই বাড়িতে কোথাও তিন ধারণের স্থান নেই, তাই মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের ভেতরেও যে আনন্দ স্বরূপ আছে তারা অনুভব করছেন, কিন্তু সম্পূর্ণটা অনুভব করতে পারছেন না। এমন সময় ঘোড়ার গাড়ি এই ঠনঠনিয়া কালীবাড়ি থেকে এসে এই রাজেন্দ্র মিত্রের বাড়ির সামনে এসে দাঁড়াল। ঠাকুর নামছেন, তাকে দেখে সকলের আনন্দ, মনে হচ্ছে ভেতরটা ফেটে যাবে। ভেতরটা ফেটে যাবে মানে এই যে চাঁদ যখন উঠল, যেরকম তারকারা চিকচিক করছে, তাদের ভেতরেও আলো প্রকাশ করার ক্ষমতা আছে, এইটা যেন ভক্তরা অনুভব করছে। শ্রীরামকৃষ্ণকে দেখে তাদের আনন্দ, শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন সে কথা শুনে আনন্দ, এত আনন্দ শব্দ দিয়ে তারা প্রকাশ করতে পারছে। কি সুন্দর বর্ণনা আছে, ঠাকুরকে নিয়ে যাওয়া হলো ভেতরে, সমস্ত ভক্ত ভেতরে ঢুকে গেছেন, কোথাও এতটুকু জায়গা। এই ঘটনাটি যখনই আমি করি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কথা আমার মনে পড়ে। আমরা রোজ 6:45 সময় একটু তৈরি হতাম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে। মহারাজ 7টার সময় দর্শন দিতে। মহারাজের এই ছোট্ট বাড়ি সাধুতে একেবারে পরিপূর্ণ, অন্তত 80-90 জন সাধু এসে দাঁড়িয়ে আছে, একটু জায়গা, কোনো সিট খালি নেই। বয়স্করা বসেছেন আর বাকিরা দাঁড়িয়ে আছেন, সিঁড়িতে বসে আছেন, ওপরে নিচে যে যেখানে পেরেছেন, এমনকি রাস্তাতেও কেউ কেউ বসে আছেন। ঠিক 7টা বাজলে পূজনীয় শিখরেশ মহারাজ দরজাটা খুলে দিতেন, খুলেই দরজাটা খুলে একপাশে দাঁড়িয়ে থাকতেন, কারণ সাধুরা তখন বেপরোয়া, ধাক্কা দিয়ে সবাই পূজনীয় মহারাজের কাছে যাবেন। সবাই গিয়ে মহারাজকে প্রণাম করে ওইখানেই দাঁড়িয়ে থাকতো। মহারাজ মাঝে মাঝে সেই যেরকম জলে কচুরি পানা সরানোর মতোর করে বলতেন, তোমরা সরু সরু, অন্যরা প্রণাম করবার সুযোগ পান। ওই 2-4 জন সরে যেত, আবার যারা প্রণাম করতো তারা ওইখানেই দাঁড়িয়ে থাকতো। মহারাজকে কেউ ছেড়ে যাওয়ার চেষ্টা করতো না। ভূতের মতো চেহারা, বিরাট বড় শরীর, হ্যাঁ তখন তার 94 বছর বয়স হয়ে গেছে, আর যে ফেয়ার অ্যান্ড লাভলি গ্ল্যামার তাও না, কিন্তু আমরা সবাই তাকে শুনতে যেতাম, তার কথা শুনতে যেতাম। তিনি বলতেন, ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো, জীবনে হারিডনেস নিয়ে এসো। হারিডনেস মানে সময় শেষ হয়ে যাচ্ছে, বোধটা জাগানো। আমাদের প্রায় সবার সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা যদিও এই কালো রং টং করে আমাদের চুলের রং ঠিকঠাক রেখেছি, কিন্তু এটা আমরা সবাই জানি আমাদের শেষ সময় হয়ে আছে, কিন্তু বোধে আসা দরকার, আমাদের মনের মধ্যে এটা আসা দরকার। মহারাজ এটা বারবার বলতেন, ভালো ভালো জিনিস আলোচনা করো, ভালো ভালো জিনিস কথা বলো। 15 মিনিট সময়, 7টা থেকে 7:15, আমরা কেউ এতটুকু নড়াচড়া করার চেষ্টা করতাম না, আনন্দে বিভোর হয়ে থাকতাম। মহারাজের শরীর চলে যাওয়ার পরে গ্লোবাল বেদান্ত তাদের একটি সংখ্যায় মহারাজের 2টি ছবি দিয়েছিল। একটি ছবি মহারাজ যখন সকালে বসতেন কীরকম দিন থাকতেন, কীরকম মুডে থাকতেন, তিনি কিন্তু গম্ভীর মুডেই থাকতেন, মজার মজার কথা বলতেন। আর অন্য প্রান্তের একটা ছবি মহারাজ যখন মজার মজার কথা বলছেন, লোকে হেসে গড়িয়ে একেবারে একে অপরে, সাধুরা একে অপরের গায়ে গড়িয়ে পড়ছে, হেসে আনন্দ ছড়াচ্ছেন। পূজ্যপাদ বুদ্ধেশানন্দজিকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি বড় রসিক, কেমন করে রসিক খাওয়া যায়? উনি বলেছিলেন, ঈশ্বর রসস্বরূপ, রস বৈশ্বর, আমি তাকে চিন্তা করি তাই আমি রসিক, তুমি তাকে চিন্তা করো তুমিও রসিক হবে। ঈশ্বর আনন্দস্বরূপ। এই যে ঘটনাগুলি বলছেন না, মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। সেদিন রাজেন্দ্রের বাড়িতে ঠাকুর শুভাগমন করিলেন। সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তার ফটোগ্রাফ তোলেন, যে হাফ রাখি রাখা সেইটা। ঠাকুর দণ্ডায়মান ছিলেন। উৎসব দিবসে মহেন্দ্র গোস্বামী তিনি ভাগবত পাঠ করেন। 1882 সালে মহোৎসবের সময় ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাড়িতে দালানি উঠানে উপাসনা কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথম শুনলেন ও দক্ষিণেশ্বরে যাইতে বলেন। 1882 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করতে এলেন। সঙ্গে জোসেফ কুক আমেরিকান পাদ্রী মিস্তিগড় ব্রাহ্মভক্ত সহ কেশব স্টিমারে তুলিয়া লইয়াছিলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন। যদিও বলা হচ্ছে 1882, ঠাকুর সম্পর্কে তিনি শোনেন 1881 সালে। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন। তাহারই একটি বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হল। আমরা আজ এইখানেই থামব। 3টি জিনিস আমাদের মাথার মধ্যে থাকা দরকার। শুধুমাত্র ঠাকুরকে বলবো তুমি আমায় ভালোবেসে যাও, আমি আমার মতো উৎপাদ করে যাব, ও করলে কিন্তু হবে না। যেমন তিনি আমাদের ভালোবাসেন, আমরাও যেন তাকে ভালোবাসতে পারি। এটা হচ্ছে কথা। এই বোধটা যেন আমাদের তীব্র থাকে। আর 3 হচ্ছে, যত আমরা যাব, যত আমরা ভগবানের কাছে ঘন ঘন যাব, তত তার সেই যে ঈশ্বরীয় প্রকাশ, তার ভাব, এটি আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠবে। এবং এটি যত আমাদের জীবনের অঙ্গ হবে, তত দেখবেন আমরা একটা সুখময় আনন্দময় জীবন যাপন করতে পারব। এ ভিন্ন আর অন্য কোনো পথ নেই। আর যত তার লীলা চিন্তা করতে পারবো, আমরা তো তাকে দেখতে পাইনি, তাই তার লীলা যত চিন্তা করতে পারবো, তাকে তত কাছে আমরা দেখতে পারবো। এবং যত আমরা তাকে কাছে দেখতে পারবো, আমাদের জীবনটা নতুন হয়ে উঠবে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম ঈশাবতারম পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।